মুজিব শতবর্ষ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে তার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে হাজি কিয়ামুদ্দিন মেমোরিয়াল মহিলা কলেজের মহিলা কলেজ সখীপুর দেবহাটার থেকে আমি অমরেন্দ্রনাথ মৃধা, প্রভাষক ও বিভাগীয় প্রধান মনোবিজ্ঞান বিভাগ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের অনলাইন ক্লাসের বিষয় ছিল একাদশ ও দ্বাদশ শ্রেণীর মনোবিজ্ঞান প্রথম পত্র। মনোবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় মনোবিজ্ঞান পরিচিতি, ইন্ট্রোডাকশন টু সাইকোলজি। এই অধ্যায়টা আমরা মোটামুটি শেষ করতে পেরেছি। আমরা একটা সৃজনশীল প্রশ্ন ইতিমধ্যে আলোচনা করেছি, লেখার কৌশল সম্পর্কে একটা 1 ঘন্টা 15 মিনিটের একটা ক্লাস নিয়েছি, তারপরে অংশটা পড়িয়েছি। আজকে আমাদের আবার একটা সৃজনশীল প্রশ্ন, এই প্রথম অধ্যায় থেকে মূলত দুইটা সৃজনশীল প্রশ্ন হতে পারে, সেই আঙ্গিকে প্রধান দুইটো সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। একটা হয়ে গেছে আজকে, আর একটা, আর আমরা আরও একটা ক্লাস নেব। আমাদের আজ দিয়ে 5টা ক্লাস হচ্ছে প্রথম অধ্যায়ের, আরও একটা ক্লাস নেব, সেটা হলো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের মনোবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের 3 জন রাইটার আছেন, বাবু যোগেন্দ্র কুমার মণ্ডল, জনাব মোহাম্মদ আমিনুল হক এবং এইচএম মনিরুজ্জোহা। 3টে বই আমাদের খুলনা বিভাগে ব্যাপক প্রচলিত, সেক্ষেত্রে আমরা এই বই 3টের থেকে যে সমস্ত অনুধাবন প্রশ্নগুলো আছে প্রথম অধ্যায়ের, সেগুলো সব পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। আজকে আমরা সৃজনশীল প্রশ্ন দ্বিতীয়টা নিয়ে এই অধ্যায়ে আলোচনা করব। তোমরা জানো যে সৃজনশীল প্রশ্নের দক্ষতার স্তরসমূহ 4টে, ক জ্ঞান স্তর, খ অনুধাবন স্তর, গ প্রয়োগ স্তর, ঘ উচ্চতর চিন্তন দক্ষতা স্তর। জ্ঞান স্তরের জন্য নম্বর 1, অনুধাবন স্তরের জন্য নম্বর হলো 1+1=2, প্রয়োগ স্তরের জন্য 1+1+1=3 এবং উচ্চতর চিন্তন দক্ষতার জন্য নম্বর হলো 1+1+1=4। মোট এই 10 নম্বর একটা সৃজনশীল প্রশ্নে তোমাদের থাকবে, একটা উদ্দীপক থাকবে এবং তার নিচেতে 4টি প্রশ্ন থাকবে। 4টি প্রশ্নের ধরন এরকম, তোমরা এগুলো জানো এবং আমরা এই মনোবিজ্ঞানের একটা আলোচনা করেছি ডিটেলস। আজকে আর একটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি সৃজনশীল, দেখি আমরা উদ্দীপকটা কি আছে আমাদের। এই উদ্দীপকটা আমরা এখানে তুলে দিয়েছি, এই উদ্দীপকের আঙ্গিকে 3 বইয়েই ভালো ভালো উদ্দীপক রয়েছে একই ধরনের। তো সেখান থেকে আমরা দেখেছি যে আমাদের বিষয়বস্তুর সাথে যে শিখন ফল রয়েছে, সেই শিখন ফলের সাথে সামঞ্জস্য করে, বিষয়বস্তু এবং শিখন ফলের সামঞ্জস্য করে যে সৃজনশীল প্রশ্নগুলো হতে পারে এই অধ্যায় থেকে প্রধানত দুটো, সেই দুটোকেই আমরা আলোচনা করছি, আর বাদ বাকিগুলো তোমরা নিজেরাই তো করতে পারবে আর কি। তো আমরা একটু দেখি উদ্দীপকটা। বুয়েটের শেষ বর্ষের ছাত্র কাওবাব একটি এনার্জি সেভিং বাল্ব আবিষ্কার করে, বুয়েটের শেষ বর্ষের ছাত্র কাওবাব একটি এনার্জি সেভিং বাল্ব আবিষ্কার করে, এতে অনেক কম বিদ্যুৎ খরচ হয় এবং আলো বেশি হয়। বাংলাদেশের বিজ্ঞানীগণ বাল্বটি ব্যবহারের পক্ষে মত দেন, কিছুদিন পর আন্তর্জাতিক সংস্থা একই মত প্রকাশ করেন। বাল্বটি বর্তমানে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এবং প্রশংসা পাচ্ছে বুয়েটের তরুণ বিজ্ঞানী। তাহলে আমাদের উদ্দীপকটা হলো এই, আর একবার দেখি, বুয়েটের শেষ বর্ষের ছাত্র কাওকাব একটি এনার্জি সেভিং বাল্ব আবিষ্কার করেছে এবং সেই বাল্বটা খুব কম বিদ্যুৎ খরচ হয় এবং অনেক বেশি আলো দেয়। বাংলাদেশের বিজ্ঞানীগণ বাল্বটি ব্যবহারের পক্ষে মত দিয়েছেন এবং কিছুদিন পর আন্তর্জাতিক সংস্থাও একই মত প্রকাশ করেছেন। বাল্বটি বর্তমানে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এবং প্রশংসা পাচ্ছে বুয়েটের ছাত্র কাওকাব তরুণ বিজ্ঞানী। তো আমরা এর আলোকে যে প্রশ্নগুলো থাকে আমরা একটু দেখে নিই। ক নম্বর আচরণ কি, আচরণ কি, খ নম্বর হলো, হ্যাঁ আচরণ কি, খ নম্বর অনুধাবনমূলক, সমাজস্থ মানুষের আচরণ কিভাবে বা কেন মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত। এখানে এরকম হতে পারে, দুটো হতে পারে, দেখো সমাজস্থ মানুষের আচরণ কিভাবে মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত ব্যাখ্যা করো, অথবা এরকম হতে পারে সমাজস্থ মানুষের আচরণ কেন মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত ব্যাখ্যা করো, এটা হলো অনুধাবন নম্বর 2। গ নম্বর
পুরোনো প্রশ্ন দেখো, আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম, আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম বৈজ্ঞানিক পদ্ধতির যে নীতিকে সমর্থন করে তা নিরূপণ করো। আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম বৈজ্ঞানিক পদ্ধতির যে নীতিকে সমর্থন করে তা নিরূপণ করো। উদ্দীপকের আলোকে কিন্তু আমরা এখানে যে প্রশ্নগুলো গতে থাকবে সেটা অবশ্যই উদ্দীপকে থাকবে। ঘটা উদ্দীপক, ঘ উচ্চতর চিন্তন দক্ষতা স্তর, এখানে কি আছে বন্ধু, কাওকাবের আবিষ্কারে অনেকেই যা করছে তা বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যার সাথে কিভাবে সম্পর্কযুক্ত বিশ্লেষণ করো। আবারও পড়ি, উচ্চতর চিন্তন দক্ষতা 4 নম্বরের প্রশ্ন, কাওকাবের আবিষ্কারে অনেকেই যা করছে তা বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যার সাথে কিভাবে সম্পর্কযুক্ত বিশ্লেষণ করো। এটা হলো আমাদের ঘ নম্বর 4 নম্বরের প্রশ্ন। এবারে আমরা দেখি উত্তর, না আমরা আরো একটু দেখে নিই। জ্ঞানের জন্য 1, অনুধাবনের জন্য 2, প্রয়োগের জন্য 3, উচ্চতর চিন্তন দক্ষতার জন্য 4। এই আঙ্গিকে আমাদের প্রশ্নগুলো ভাগ ভাগ করে লিখতে হবে। গত ক্লাসে আমরা ডিটেলস দেখাইছিলাম, আমরা আজকে অতটা ডিটেলসে যাব না, আমরা শুধু উত্তরগুলো দেখব। তো আমরা উত্তরগুলো দেখি। ক নম্বর জ্ঞানমূলক প্রশ্ন, প্রশ্নটা কি আচরণ কি, জ্ঞানমূলক প্রশ্ন, প্রশ্ন হলো আচরণ কি, নম্বর হলো 1। দেখো তোমাদেরকে আগেই বলেছি, এক লাইন একটা শব্দ, একটা লাইন বা দুই লাইনের মধ্যে আমাদের এটা শেষ করতে হবে। এখানে অনেক কিছু লিখে কোনো লাভ নেই, কারণ প্রশ্নের সাথে সঙ্গতি রাখতে হবে। আচরণ কি, তো আমরা কতে জ্ঞানমূলক উত্তর এতটুকুনি হবে। দেখো ক, মানুষ বা প্রাণীর মানুষ বা প্রাণীর পর্যবেক্ষণ ও পরিমাপযোগ্য যে কোনো কার্যকলাপই হলো আচরণ। তার মানুষ বা প্রাণী মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়, আবার তাদের আচরণ উপর আলোচ্য বিষয়, মানসিক প্রক্রিয়াও আলোচ্য বিষয় সবগুলো। তাহলে মনোবিজ্ঞানের সংজ্ঞাটা আমরা যদি আগে জানি, মানুষ ও প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়ার কার্যকলাপ সম্পর্কিত অনুধ্যান বা বিজ্ঞান হলো মনোবিজ্ঞান, সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, তাহলে আচরণটা কিভাবে পাচ্ছি, মানুষ বা প্রাণীর পর্যবেক্ষণ ও পরিমাপযোগ্য যে কোনো কার্যকলাপই হলো আচরণ। অর্থাৎ কিনা সাধারণ ভাষায় মানুষ বা প্রাণী যা কিছু করে সেটাই তার আচরণ। তো আমরা এখানে ডিটেলস দেখবো না, অনেক কিছু দেখবো না, এক কথা আচরণ কি, তাহলে মানুষ বা প্রাণীর পর্যবেক্ষণ ও পরিমাপযোগ্য যে কোনো কার্যকলাপই হলো আচরণ। এটা হলো আমাদের জ্ঞানমূলক প্রশ্নের 1 নম্বরের জন্য এতটুকু উত্তর, আর এর বেশি কোনো যাওয়ার প্রয়োজন নেই। তাহলে আমরা পরবর্তী অনুধাবনে চলে যাই, দেখি কি আছে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন, যেটা ছিল কথা থাকে অনুধাবনমূলক প্রশ্ন, সমাজস্থ মানুষের আচরণ কিভাবে বা কেন মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত, কিভাবে বা কেন সমাজস্থ মানুষের আচরণ কিভাবে বা কেন মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত ব্যাখ্যা করো। এটা হলো অনুধাবনের প্রশ্ন এবং এর নম্বর হলো 2। এই 2 নম্বরের জন্য অনুধাবনের অংশ থাকবে প্রশ্নের উত্তরের 2টো অংশ। এখন সেই 2টো অংশ আমরা পরপর দেখি, বড় করে দেখানোর জন্য 2টো অংশ ওপর নিচে করে দেখাতে পারলাম না, তোমাদের দেখতে অসুবিধা হবে, তাই আমরা 2টো অংশ খণ্ড খণ্ড করে দেখাচ্ছি। এটা হলো জ্ঞানমূলক অংশ, অনুধাবনমূলক প্রশ্নের জ্ঞানমূলক অংশের উত্তর। এখানে সমাজস্থ মানুষের আচরণ পর্যবেক্ষণ ও পরিমাপযোগ্য এবং তা লিপিবদ্ধ করা যায় বলে এটা মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত। মানুষ সমাজে বাস করে, প্রাণীরাও একটা দলে বাস করে, সুতরাং আমরা যখন তাদের আচরণ পর্যবেক্ষণ করি তখন সমাজস্থ মানুষের আচরণ পর্যবেক্ষণ করা যায়, পরিমাপ করা যায় এবং তা লিপিবদ্ধ করা যায় বা বিশ্লেষণ করা যায় বা ব্যাখ্যা করা যায়, এটাকে আমরা মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত। যেহেতু মানুষ সমাজে বাস করে এবং সমাজের যে সমাজে তারা যে আচরণ করে সেগুলো পরিমাপযোগ্য, পর্যবেক্ষণযোগ্য, পরিমাপযোগ্য এবং লিপিবদ্ধ করা যায়, তাই এটা মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত। প্রশ্নটা ছিল সমাজস্থ মানুষের আচরণ কিভাবে মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত। তো আমরা এখানে উত্তরটা লিখলাম এভাবে, সমাজস্থ মানুষের আচরণ পর্যবেক্ষণ ও পরিমাপযোগ্য এবং তা লিপিবদ্ধ করা যায় বলে এটা মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত। এটা দেখো, তোমরা যদি এই অংশটা না লেখো, তোমরা এর পিছনে যা কিছু জানো, অনেক কিছুই জানো তোমরা, বিষয়টা সম্পর্কে তোমাদের সম্পূর্ণ জ্ঞান রয়েছে, কিন্তু এই জ্ঞানটাকে যদি তোমরা প্রশ্নের সাথে সঙ্গতি রেখে 2টো ভাগে বিভক্ত করতে পারো, তাহলে তোমরা 0 নম্বর পাবে, আর না হলে তোমরা 0 নম্বর থেকে বঞ্চিত হবে। সুতরাং তোমাদের জানা জ্ঞানটাকে খণ্ডিত করার দায়িত্ব তোমাদের, এবং সেই হিসেবে আমি তোমাদেরকে একটু কিছু সহযোগিতা করছি, দিক নির্দেশনা দিচ্ছি, তোমরা এটা যদি অনুসরণ করো তাহলে তোমাদের কারো কোনো অসুবিধা হবে না। কারণ আমি দেখেছি যে প্রত্যেকটা স্টুডেন্টের এই সব কিছু বিষয়ে জ্ঞান রয়েছে, কিন্তু খণ্ড করার করতে না পারার কারণে তারকে ভুল নম্বর দেওয়া যায় না বা সে ভুল নম্বর থেকে বঞ্চিত হয়। দেখি আমরা পরবর্তী অনুধাবন অংশ,
অনুধাবনমূলক প্রশ্নের জ্ঞানমূলক অংশটা আমরা দেখলাম, এবারে এর অনুধাবনমূলক অংশটা আমরা একটু দেখি। যে দেখো আমরা এখানে পড়ে দেখাই, মনোবিজ্ঞান হলো জৈব সামাজিক বিজ্ঞান, মনোবিজ্ঞান হলো জৈব সামাজিক বিজ্ঞান। আমরা গত ক্লাসে এটা আমরা পড়িয়েছিলাম, মনোবিজ্ঞান বিজ্ঞান কিনা এবং জৈব সামাজিক বিজ্ঞান, এবং আমরা অনেক কিছু প্রমাণ করে দেখিয়েছিলাম এবং তার ধাপগুলো দেখিয়েছিলাম। তো সেই আগে কি আমরা প্রথমে বলবো কি মনোবিজ্ঞান হলো জৈব সামাজিক বিজ্ঞান। মানুষ বংশানুক্রমে কিছু বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে, মানুষ বংশানুক্রমে কিছু বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। প্রথমে বলেছি মানুষ, মনোবিজ্ঞান হলো জৈব সামাজিক বিজ্ঞান। দ্বিতীয় লাইন বলেছি মানুষ বংশানুক্রমে কিছু বৈশিষ্ট্য নিয়ে বংশ জন্মগ্রহণ করে, অর্থাৎ কি না সহজাতভাবে কিছু বৈশিষ্ট্য নিয়ে আসে। কোথা থেকে নিয়ে আসে? পিতা মাতা, দাদা দাদি, নানা নানি এবং তাদের আগে বংশানুক্রমে বংশ পরম্পরায় যেটা চলে আসে, যে সমস্ত বৈশিষ্ট্যগুলো, যেমন মনে করো লম্বা খাটো, ফর্সা কালো, চুল লম্বা, চুল কোঁকড়ানো, চোখের গড়ন কালো, কারো কারো হলো পিঙ্গল বর্ণ, কারো কারো ধূসর, বিভিন্ন রকম, কেউ বুদ্ধিমান, কেউ জড়বুদ্ধি সম্পন্ন, নানাবিধ বৈশিষ্ট্য যেগুলো আমরা আমাদের পূর্বপুরুষ বংশানুক্রমে এগুলো আমরা জন্মগ্রহণ করার সময় নিয়ে আসি, যেগুলোকে বলা হয় সহজাতভাবে অর্জিত। এখানে আমাদের কারো কোনো হাত নেই। তাহলে আমরা দ্বিতীয় প্রথম লাইন ছিল মনোবিজ্ঞান হলো জৈব সামাজিক বিজ্ঞান এবং মানুষ বংশানুক্রমে কিছু বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন হলো এছাড়া অন্তঃক্ষরা গ্রহণটি নিঃসৃত হরমোনও মানুষের আচরণ ও ব্যক্তিত্বকে প্রভাবিত করে। এখন দেখো বংশানুক্রমে কিছু বৈশিষ্ট্য নিয়ে আসছিলাম, এরপরে আছে কি অন্তঃক্ষরা গ্রহণটি নিঃসৃত হরমোন। তোমরা মাধ্যমিক স্তরে এসবগুলো কিছু এই সম্পর্কে কিছু জেনে এসেছো। যাই হোক আবারও এখানে বলছি অন্তঃক্ষরা গ্রহণটি আমাদের তৃতীয় অধ্যায়ে আছে, আমরা এখানে পড়াবো ডিটেলস। কিন্তু অন্তঃক্ষরা গ্রহণটি আমাদের বিভিন্ন বয়সে বয়স বৃদ্ধির সাথে সাথে নিঃসরণ হয়, এবং এই গ্রহণটির নিঃসরণের সাথে সাথে আমাদের বৃদ্ধি যেমন ঘটে, আমাদের মানসিক অনেক পরিবর্তন আসে, আচরণের গড়নের অনেক কিছু পরিবর্তন, ব্যক্তিত্বের অনেক কিছু পরিবর্তন আসে। তাহলে আমাদের বংশানুক্রমে অর্জিত বৈশিষ্ট্য, আবার অন্তঃক্ষরা গ্রহণটি নিঃসৃত হরমোন আমাদের আচরণ এবং ব্যক্তিত্বকে প্রভাবিত করছে। এবারে দেখো ব্যক্তি যা ব্যক্তি সমাজে বসবাস করে, আমরা সমাজে বসবাস করি, মানুষ সমাজে বসবাস করে, ব্যক্তি সমাজে বসবাস করে, তাই ব্যক্তি যেমন তার আচরণ দ্বারা সমাজকে প্রভাবিত করে, তেমনি প্রাকৃতিক ও সামাজিক উপাদানও, পরিবেশের প্রাকৃতিক এবং সামাজিক উপাদানও ব্যক্তির আচরণকে প্রভাবিত করে। দেখো আমরা সমাজে বাস করি, বিভিন্ন মানুষের আচরণ দ্বারা আমরা প্রভাবিত হই, ভালো মানুষের আচরণকে আমরা নিজেদের মধ্যে রপ্ত করতে চেষ্টা করি, খারাপদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করি। এগুলো আবার আমরা যেমন এটা করি সমাজে, আমাকে দেখি আরেকজন এটাই করে থাকে, এভাবে এটা পারস্পরিক বিনিময় হয়ে থাকে। ঠিক তেমনিভাবে প্রাকৃতিক কথাটা বলা হয়েছে এই জন্যে যে একটা সুন্দর পরিবেশে বসবাস করে, তার জীবনযাত্রার ধরন একরকম, আবার একজন হয়তো পাহাড়ি এলাকাতে বসবাস করে বা সমুদ্র উপকূলে, তার জীবনযাত্রা আর এক রকম, তাকে প্রকৃতির সাথে অনেক লড়াই করে বাঁচতে হয়, তার শরীরের গঠন প্রকৃতি আর এক ধরনের, এবং তার বুদ্ধিমত্তা এবং সেগুলোকে প্রকৃতির সাথে বেঁচে থাকার যে কৌশল সেটা আর এক রকম। এবার সামাজিক উপাদান বলতে আমাদের জন্মের পর থেকে যেটা শুরু হয়ে যায়, পিতা মাতা, বাড়িতে দাদা দাদি, নানা নানি, ভাই বোন, চাচা চাচি অনেকেই থাকে, তাদের সাথে একটা প্রথম যে ভাষা শিক্ষার ক্ষেত্রে তাদের ব্যবহারগুলো যেটা আমরা রপ্ত করতে থাকি, এগুলো সামাজিক উপাদানের মধ্যে পড়ে। এরপরে একটু বড় করে শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিভিন্ন সংগঠন আছে, তারপরে খেলার সাথে তো আছে, তারপরে আছে আছে হলো বড় সংগঠন যেমন ধর্মীয় সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, এরকম নানাবিধ সংগঠন রয়েছে। সেইগুলোতে আমরা নিজেরা তার সাথে যেমন মিশি, সেখানকার সেই সংগঠনের আদর্শে অনুপ্রাণিত হই, আবার সংগঠনে অন্যান্য ব্যক্তিরা একজন প্রধান ব্যক্তির আদর্শে অনুপ্রাণিত হয়, এবং একটা সংগঠন থাকে, সংগঠনের একটা আদর্শ থাকে, সেই আদর্শের সাথে তাদের নিজেদেরকে সেইভাবে মিলিয়ে নিয়ে চলতে হয়। যদি সংগঠনের আদর্শের সাথে ভিন্ন মত পোষণ করা হয় তাহলে সংগঠন তাকে ত্যাগ করবে এবং সংগঠনে তার গ্রহণযোগ্যতা থাকবে না। সুতরাং আমরা পারস্পরিক, সেই জন্য বলা হয়েছে ব্যক্তি সমাজে বসবাস করে, তাই ব্যক্তি যেমন তার আচরণ দ্বারা সমাজকে প্রভাবিত করে,
তেমনি প্রাকৃতিক ও সামাজিক উপাদানও ব্যক্তির আচরণকে প্রভাবিত করে। এবার তৃতীয় লাইন, শেষ লাইন দেখো, মনোবিজ্ঞানে সমাজে বসবাসকারী মানুষের সব রকম আচরণ পর্যবেক্ষণ পরিপাক ও বিশ্লেষণ করা যায়। মনোবিজ্ঞানে সমাজে বসবাসকারী মানুষের সব রকম আচরণ পর্যবেক্ষণ পরিমাপ এবং বিশ্লেষণ করা যায়। আমরা প্রশ্নটা ছিল কি হলো সমাজস্থ মানুষের আচরণ কেন মনো কি কেন বা কিভাবে মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত, তো আমরা সেটা বলতে পারছি যেহেতু মনোবিজ্ঞান জৈব সমাজের বিজ্ঞান। আমরা এখানে জৈবিক কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, বংশানুক্রম, অন্তঃকরা গ্রন্থি, তারপর সামাজিক কিছু, প্রাকৃতিক এবং সামাজিক উপাদান। তাহলে আমরা দেখছি কি আমরা মানুষ হিসেবে যে ধরনের আচরণ করি না কেন সেটা মনোবিজ্ঞানে পর্যবেক্ষণ করা যায়, পরিমাপ করা যায়, বিশ্লেষণ বা ব্যাখ্যা দেওয়া যায়। তাহলে আমাদের অনুধাবনের একটা ছিল জ্ঞান অংশ আর একটা হলো অনুধাবন অংশ। দেখি আমরা আরেকটুখানি জ্ঞান অংশটা দেখে আসি। জ্ঞান অংশটা ছিল সমাজস্থ মানুষের আচরণ পর্যবেক্ষণ ও পরিমাপযোগ্য এবং তালিকাবদ্ধ করা যায় বলে এটা মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত। এটা হলো ক নম্বরের জ্ঞান এবং অনুধাবন অনুধাবন অংশ। এই আমরা যেটা বলেছিলাম বিজ্ঞান হলো জৈব সামাজিক, মনোবিজ্ঞান হলো জৈব সামাজিক বিজ্ঞান। মানুষ বংশানুক্রমে কিছু বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। এছাড়া অন্তঃকরণ গ্রন্থি বিচ্ছিত হরমোন মানুষের আচরণ ও ব্যক্তিত্বকে প্রভাবিত করে। ব্যক্তি যেমন সমাজে বাস করে, ব্যক্তি সমাজে বসবাস করে, তাই ব্যক্তি যেমন তার আচরণ দ্বারা সমাজকে প্রভাবিত করে, তেমনি প্রাকৃতিক ও সামাজিক উপাদানও ব্যক্তির আচরণকে প্রভাবিত করে। মনোবিজ্ঞানে সমাজে বসবাসকারী মানুষের সব রকম আচরণ পর্যবেক্ষণ পরিমাপ এবং বিশ্লেষণ করা যায়। এটা হলো আমাদের অনুধাবনমূলক প্রশ্ন। তাহলে জ্ঞানটা গেল অনুধাবনের দুটো অংশ, জ্ঞান এবং অনুধাবন গেল। এরপরে আমরা চলে আসবো গ নম্বর প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন। গ নম্বর প্রশ্ন অনুধাবন প্রয়োগমূলক প্রশ্ন, সরি, গ নম্বর প্রয়োগমূলক প্রশ্ন। প্রশ্নটা ছিল আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম বৈজ্ঞানিক পদ্ধতির যে নীতিকে সমর্থন করে তা নিরূপণ করো। এখানে কোন আন্তর্জাতিক সংস্থা যে পদ্ধতি কি, এটা আসলে উদ্দীপকের আলোকে কথাটা এখানে যেহেতু প্রশ্নটা বইয়ের থেকে সরাসরি আমি তুলেছি, সুতরাং এখানে বলা উচিত ছিল বা বলে ভালো হতো, না হলেও কোনো অসুবিধা নেই, যে উদ্দীপকে আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম, উদ্দীপক কথাটা বলা থাকলে ভালো হতো। আর যেহেতু উদ্দীপকের নিচেই প্রশ্ন, সুতরাং উদ্দীপক কথাটা না লিখলেও কোনো অসুবিধা নেই। এরকম প্রশ্ন তোমাদের তিন বইয়ে হুবহু পাবে, বিভিন্ন শুধু নাম পরিবর্তন দিয়ে। এরকমই প্রশ্ন আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম বৈজ্ঞানিক পদ্ধতির যে নীতিকে সমর্থন করে তা নিরূপণ করো। দেখো নম্বর আছে এখানে, তিন নম্বর আছে এখানে। এই তিন নম্বরে একটা থাকবে জ্ঞান, একটা থাকবে অনুধাবন এবং একটা অংশ থাকবে প্রয়োগ। এই বিষয়টা সম্পর্কে তোমাদের সম্পূর্ণ জ্ঞান আছে, কিন্তু তোমরা লেখার সময় একত্র করে ফেলে থাকো। কেউ কেউ, সবাই না, দু একজনের জন্য এটা হয়ে যায় আর অধিকাংশ এটা ভালো করে, কিন্তু এটা তোমাদেরকে সবাইকে ভাগ করে লিখতে হবে। এবং এটা একটুখানি মনোযোগ সহকারে খেয়াল করো। দেখো আমরা তিনটি অংশ আলাদাভাবে উপস্থাপন করছি। গ জ্ঞানমূলক উত্তর হল উদ্দীপকে তরুণ বিজ্ঞানী কাউকাবের উদ্ভাবিত বাল্বের স্বীকৃতি দানের ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থা বৈজ্ঞানিক পদ্ধতির যথার্থতা নীতিকে সমর্থন করে। তো দেখো ইনভার্টেড কমার মধ্যে ঢোকানো হয়েছে যে যথার্থতা প্রমাণ নীতি, এটা কোথায় ছিল আবার পড়ে আসি। উদ্দীপকে তরুণ বিজ্ঞানী কাউকাবের উদ্ভাবিত বাল্বের স্বীকৃতি দানের ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থা বৈজ্ঞানিক পদ্ধতির যথার্থতা নীতিকে সমর্থন করে। প্রশ্ন ছিল আন্তর্জাতিক সংস্থা যে কাজ করেছিল, দেখো এখান থেকে এদিকটা ছিল না, কিন্তু এটিগুলি তোমাকে লিখতে হবে, নাহলে সুন্দর হবে না। উদ্দীপকে তরুণ বিজ্ঞানী কাউকাবের উদ্ভাবিত বাল্বের স্বীকৃতি দানের ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থা বৈজ্ঞানিক পদ্ধতির যথার্থতা প্রমাণ নীতিকে সমর্থন করে। কেউ যদি কিছু না লিখে যথার্থতা প্রমাণ কথাটা লিখে, তাও সে এই অংশের জন্য এক পাবে। আর এটা লিখলে তো কোনো কথা নেই, একের জন্য শুধু এই যথার্থতা প্রমাণ এই শব্দ দুটো থাকতে হবে। এবং এই যথার্থতা প্রমাণটা আমরা কোথায় পাইছিলাম, আমরা কোনো বিষয় বিজ্ঞান কিনা তার জন্য তিনটে প্রধান শর্ত ছিল। একটা ছিল বিষয়বস্তু, চারটি ছিল প্রধান শর্ত, একটা ছিল বিষয়বস্তু, একটা ছিল হলো বৈজ্ঞানিক পদ্ধতি, আরেকটা ছিল বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং একটা ছিল প্রয়োগশীলতা। তো এখন বৈজ্ঞানিক পদ্ধতির থেকে ছয়টা পয়েন্ট ছিল সেখানে, সেই ছয়টা পয়েন্টের সর্বশেষ পয়েন্ট ছিল যথার্থতা প্রমাণ। সেই যথার্থতা প্রমাণের ভিত্তিতে আমরা এইটা আন্তর্জাতিক সংস্থা এই উদ্দীপকে তরুণ বিজ্ঞানী কাউকাবের উদ্ভাবিত বাল্বের স্বীকৃতি দানের ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থা বৈজ্ঞানিক পদ্ধতির যথার্থতা নীতিকে সমর্থন করে, যথার্থতা প্রমাণ নীতিকে সমর্থন করে।
ঠিক আছে, আমরা এবার অনুধাবন অংশটা দেখি। অনুধাবন অংশ আমরা কালার দিয়ে মিল করতে চেয়েছি, জ্ঞানের একটা কালার, অনুধাবনের সব ক্ষেত্রে একই কালার, প্রয়োগের সব ক্ষেত্রে একই কালার, এভাবে আমরা রঙের সাথে মিল করে একটা পার্থক্যটা দেখাতে চাইছি। কারণ আমাদের যখন তোমরা মোবাইলে এগুলো দেখবা তখন কালার দেখলে বুঝতে পারবা যে এটা হলো অনুধাবনের প্রশ্ন, এই কালার। তাহলে আমরা অনুধাবন অংশটা দেখি। বৈজ্ঞানিক পদ্ধতির যথার্থতা প্রমাণ নীতি হলো কোন বিজ্ঞানের গবেষণার ফলাফল জার্নালে প্রকাশিত হওয়ার পর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা একই প্রক্রিয়া অনুসরণ করে সেই ফলাফলের সত্যতা যাচাই করতে পারেন। তাহলে আমরা যখন বৈজ্ঞানিক পদ্ধতির যথার্থতা প্রমাণ নীতি পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে কোনো বিজ্ঞানীর বা গবেষকের কোনো গবেষণার ফলাফল জার্নালে প্রকাশিত হওয়ার পর দেশের এবং বিদেশের বা বিভিন্ন খানে বিজ্ঞানী বা গবেষকরা সেটার সত্যতা যাচাইয়ের জন্য একই রকম নীতি অনুসরণ করে তার সত্যতা যাচাই করতে পারেন। এবং একই রকম নীতিটা কীভাবে কেন যাচাই করবেন, কারণ ওনার আমাদের বৈজ্ঞানিক পদ্ধতির ওখানে ছিল কার্যকারী সংজ্ঞা প্রদান, পুনরাবৃত্তি, তারপরে ছিল বস্তুনিষ্ঠ, এরকম অনেক কিছু শর্তগুলো ছিল, সাধারণীকরণ, সবগুলো ওখানে বর্ণনা থাকবে যে কার্যকারী সংজ্ঞা প্রদান, যেখানে তার সম্পূর্ণ একটা দিক নির্দেশনা থাকবে বা ছিল। সেই জন্যে আমরা ওখানে বলেছি যে একই প্রক্রিয়া অনুসরণ করে আন্দাজে কোনো প্রক্রিয়া হবে না এবং অন্য কেউ তার মতো হবে না। গবেষক যেরকমটা করে প্রমাণ করেছিলেন যে এই জিনিসটা এটা, অন্যেরা হুব সেই নীতি অনুসরণ করে প্রমাণ করে দেখবেন যে এটা যথার্থ কি না। তো আমরা আবার বলে আসি, বৈজ্ঞানিক পদ্ধতির যথার্থতা প্রমাণ নীতিটা হলো কোনো বিজ্ঞানীর গবেষণার ফলাফল জার্নালে প্রকাশিত হওয়ার পর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা একই প্রক্রিয়া অনুসরণ করে ফলাফলের সত্যতা যাচাই করতে পারেন। যদি সঙ্গতিপূর্ণ ফলাফল পাওয়া যায় তবে তাকে যথার্থ বলা হয়। যদি সঙ্গতিপূর্ণ ফলাফল, একটা জিনিস দেখো তোমরা, একটা কথা বলা হয়েছে, যদি সঙ্গতিপূর্ণ একটা শব্দ ব্যবহার করা হয়েছে, দেখো সঙ্গতিপূর্ণ ফলাফল পাওয়া যায় তবে তাকে যথার্থ বলা হয় এবং স্বীকৃতি প্রদান করা হয়, তবে তাকে যথার্থ বলা হয় এবং স্বীকৃতি প্রদান করা হয়। কিন্তু কথাটা হলো সঙ্গতিপূর্ণ কেন বলা হয়েছে, সঠিক ফলাফল কেন বলা হয়নি, গ্রহণযোগ্য, আমাদের মনোবিজ্ঞানে কোনো সঠিক ফলাফল হয় না। মানুষের আচরণ, স্থান, কাল, পাত্র এবং সময় ভেদে, বয়স ভেদে, আর্থসামাজিক অবস্থা নানান প্রেক্ষাপটে, যেহেতু জৈব সামাজিক বিজ্ঞান, মানুষের জৈবিক কিছু ঘটনাবলী এবং পারিপার্শ্বিক যে পরিবেশ তাকে নিয়ন্ত্রণ করে, সমাজ নিয়ন্ত্রণ করে, তাই তার আচরণের মধ্যে কিছু ভেরিয়েশন চলে আসে সেই আঙ্গিকে, সেই জন্য সঙ্গতিপূর্ণ ফলাফল বলবো আমরা মনোবিজ্ঞানের ক্ষেত্রে, অথবা বলবো যে গ্রহণযোগ্য ফলাফল। কিন্তু একেবারে সঠিক ফলাফল যে এটা হতে হবে, কনস্ট্যান্ট ধরব, এরকম মনোবিজ্ঞানের আচরণের রেজাল্ট কখনো হয় না, কিন্তু এরকমটা হবে এইটা বলা হয়, সেটা সঙ্গতিপূর্ণ হবে, কাছাকাছি হবে, গ্রহণযোগ্য হবে। সেই জন্য এই শব্দটা ব্যবহার করবা, কেউ কখনো কিন্তু ব্যবহার করবো না যে সঠিক ফলাফল। অন্য অন্য বিজ্ঞানের ক্ষেত্রে সঠিক ফলাফল কথাটা তারা ব্যবহার করতে পারেন, কিন্তু আমাদের ক্ষেত্রে সঙ্গতিপূর্ণ বা গ্রহণযোগ্য ফলাফল কথাটা ব্যবহার করবা। তাহলে কি হলো, যদি সঙ্গতিপূর্ণ ফলাফল পাওয়া যায় তবে তাকে যথার্থ বলা হয় এবং স্বীকৃতি প্রদান করা হয়। বাংলাদেশের জাতীয় বিজ্ঞান গবেষণা কেন্দ্র, বাংলাদেশের জাতীয় বিজ্ঞান গবেষণা কেন্দ্র বিসিএসআইআর এবং আন্তর্জাতিক বিজ্ঞান সংস্থা এ ধরনের স্বীকৃতি প্রদান করে থাকেন। দেখো আমরা এইসব ধরনের স্বীকৃতি দিতে পারি না, বা যে কেউ দিতে পারে না, সরকার অনুমোদিত, যে কেউ তার জন্য সরকার অনুমোদিত আছে কি, আমাদের বাংলাদেশ সরকার অনুমোদিত আছে, বাংলাদেশ জাতীয় বিজ্ঞান গবেষণা কেন্দ্র বিসিএসআইআর বলা হয়, তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়কেও এই দায়িত্ব দিতে পারেন, এগুলো আমার সঠিক জানা নেই। যাই হোক, বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক বিজ্ঞান সংস্থা, যেটা বিভিন্ন দেশের দ্বারা স্বীকৃত একটা গ্রহণযোগ্য বিজ্ঞান সংস্থা, তারা বিশ্বের সব ধরনের বিজ্ঞান বৈজ্ঞানিক আবিষ্কারের স্বীকৃতি প্রদান করে থাকে। এগুলো এটাও আন্তর্জাতিকভাবে নির্ধারিত হয়ে থাকে যে কারা এটা দেবে এবং সেখানে কারা সদস্য থাকবেন, বা কারা কারা দেওয়ার, কারা কারা দিতে পারেন, কাদের ক্ষমতা আছে, এই ধরনের বিজ্ঞানীদের নিয়ে এক সমন্বয়ে যে সংস্থাটা গঠিত হয় সেটা আন্তর্জাতিক বিজ্ঞান সংস্থা, আর বাংলাদেশের ক্ষেত্রেও সেই একই। তবে আমি সেটা তোমাদেরকে, সেখানে শুধু জাতীয় বিজ্ঞান গবেষণা কেন্দ্র উদ্দীপকই আছে বাংলাদেশের বিজ্ঞানীগণ, কিন্তু আমি এখানে জাতীয় বিজ্ঞান গবেষণা কেন্দ্রের কথাটা বলে দিয়েছি,
তোমরা এখানে যদি জাতীয় বিজ্ঞান গবেষণা কেন্দ্র নাও দাও অসুবিধা নেই, বলতে পারো বাংলাদেশে বিজ্ঞানীগণ এবং আন্তর্জাতিক বিজ্ঞান সংস্থা এই ধরনের স্বীকৃতি প্রদান করার কোনো অসুবিধা নেই। তাহলে আমরা অনুধাবনটা আরো একবার পড়ে নিই। বৈজ্ঞানিক পদ্ধতির যথার্থতা প্রমাণ নীতি হলো কোনো বিজ্ঞানীর গবেষণার ফলাফল জার্নালে প্রকাশিত হওয়ার পর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা একই প্রক্রিয়া অনুসরণ করে সেই ফলাফলের সত্যতা যাচাই করতে পারেন। যদি সংগতিপূর্ণ ফলাফল পাওয়া যায় তবে তাকে যথার্থ বলা হয় এবং স্বীকৃতি প্রদান করা হয়। বাংলাদেশের বিজ্ঞানীগণ বলতে পারো অথবা জাতীয় বিজ্ঞান গবেষণা কেন্দ্র এবং আন্তর্জাতিক বিজ্ঞান সংস্থা এ ধরনের স্বীকৃতি প্রদান করে থাকেন। তাহলে আমাদের জ্ঞান গেল, অনুধাবন গেল, এবার দেখি আমাদের প্রয়োগ অংশটা দেখি। প্রয়োগ অংশ এখানে ঘতে থাকে আর গতে থাকে এই কালারটা কিন্তু মনে রাখবো, এটা আমাদের প্রয়োগ অংশের কালার আমি ব্যবহার করেছি। যা হোক এখন দেখি প্রয়োগে কি আছে। দেখি প্রয়োগ অংশের প্রয়োগে উদ্দীপকে তরুণ বিজ্ঞানী কাউকাব বিশেষ ধরনের একটা এনার্জি সেভিং বাল্ব আবিষ্কার করেছে। এটা উদ্দীপকে লেখা আছে। প্রয়োগের ক্ষেত্রে উদ্দীপকের কথাটা এখানে সরাসরি তুলে ধরতে হয়, ধরে তারপর আমাদের মনোবিজ্ঞানের সাথে কোথায় কার সম্পর্ক আছে সেটা দেখাতে হয়। এটা হলো প্রয়োগের বিষয়। তাহলে দেখো উদ্দীপকে তরুণ বিজ্ঞানী কাউকাব বিশেষ ধরনের একটা এনার্জি সেভিং বাল্ব আবিষ্কার করেছে যাতে অনেক কম বিদ্যুৎ খরচ হয় এবং আলো বেশি হয়। এই পর্যন্ত উদ্দীপকের একবারে কথা সম্পূর্ণটা কাউকাব। এরপরে যে উত্তরটা আমাদের সাথে সম্পৃক্ত করতে হবে প্রয়োগের ক্ষেত্রে, কাউকাব আন্তর্জাতিক বিজ্ঞান সংস্থায় তার আবিষ্কারের স্বীকৃতি পাওয়ার জন্য আবেদন করে। আমরা বা যে কেউ একটা কিছু তৈরি করে নতুন কিছু উদ্ভাবন করে বসে থাকি না, ন্যূনতম হলে কারো কাছে দেখাই। আমরা যদি কোনো কিছু একটা নতুন তৈরি করি অন্য একজনের কাছে দেখাই প্রশংসা পাওয়ার জন্য, স্বীকৃতি পাওয়ার জন্য। তো কাউকাব একটা যেহেতু একটা ভালো কাজ করেছে যে আমাদের দেশে বিদ্যুৎ সাশ্রয় একটা বাল্ব করেছে, যদি পৃথিবী বাংলাদেশ এবং সারা পৃথিবীতে বাল্বের প্রচুর খরচ হয়, কোটি কোটি বাল্ব চলে, সেখানে যদি কোটি কোটি বাল্ব থেকে যত সামান্য সেভ করা যায় তাহলে অনেক মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা যাবে এবং তাতে সাশ্রয় করেও কোনো অসুবিধা নেই, আরও বেশি আলো পাওয়া যাচ্ছে। সুতরাং এটা একটা নিঃসন্দেহে ভালো আবিষ্কার এবং অর্থনৈতিক সাশ্রয়ী একটা জিনিস আর কি, বিশ্বের জন্য, দেশের জন্য শুধু নয় বিশ্বের ক্ষেত্রে। তো দেখো তাহলে আমরা কাউকাবের কাউকাব আন্তর্জাতিক বিজ্ঞান সংস্থায় তার আবিষ্কারের স্বীকৃতি পাওয়ার জন্য আবেদন করে। সংস্থাটি বৈজ্ঞানিক পদ্ধতির যথার্থতা নীতির ভিত্তিতে উদ্ভাবিত বাল্বটির স্বীকৃতি প্রদান করে। তাহলে আন্তর্জাতিক সংস্থা কি করেছে, যথার্থতা প্রমাণ নীতির ভিত্তিতে উদ্ভাবিত বাল্বটির স্বীকৃতি প্রদান করে। এখানে অনেকে অনেক কিছু লেখে কিন্তু এটা লেখার কোনো যুক্তিকতা নেই। আন্তর্জাতিক সংস্থা বা সংস্থাটি, ওই যে আন্তর্জাতিক সংস্থা, সংস্থাটি বৈজ্ঞানিক পদ্ধতির যথার্থতা প্রমাণ নীতির ভিত্তিতে উদ্ভাবিত বাল্বটির স্বীকৃতি প্রদান করে। যথার্থতা নীতিটা কি সেটা আমরা অনুধাবন অংশে আলোচনা করে আসছি, সুতরাং এখানে আর কোনো প্রয়োজন নেই। এটা হলো বৈজ্ঞানিক পদ্ধতির একটা সর্বশেষ ধাপ, যে ধাপের মাধ্যমে বিজ্ঞানের গ্রহণযোগ্যতা বা কোনো বিষয়ের গ্রহণযোগ্যতা যাচাই করা হয়ে থাকে এবং সম্পূর্ণ ব্যক্তি নিরপেক্ষভাবে সেগুলোও আবার কোনো প্রয়োজনীয়তা নেই, পুনরাবৃত্তি করা যায় বা সাধারণীকরণ করা যায়, এগুলো কিছুই বলার কোনো প্রয়োজনীয়তা নেই, যথার্থতা প্রমাণ করলে যথেষ্ট। এইটা হলো আমাদের অনুধাবন। তাহলে আমরা আবার জ্ঞান থেকে একটুখানি দেখিয়ে আসি। আমাদের গয় অংশ ছিল জ্ঞান, উদ্দীপকে তরুণ বিজ্ঞানী কাউকাবের উদ্ভাবিত বাল্বের স্বীকৃতি দানের ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থা বৈজ্ঞানিক পদ্ধতির যথার্থতা নীতিকে সমর্থন করে, এটা জ্ঞান। অনুধাবনটা দেখি, বৈজ্ঞানিক পদ্ধতির যথার্থতা প্রমাণ নীতি হলো কোনো বিজ্ঞানিক গবেষণার ফলাফল জার্নালে প্রকাশিত হওয়ার পর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা একই প্রক্রিয়া অনুসরণ করে ফলাফলের সত্যতা যাচাই করতে পারেন। যদি সংগতিপূর্ণ ফলাফল পাওয়া যায় তবে তাকে যথার্থ বলা হয় এবং স্বীকৃতি প্রদান করা হয়। বাংলাদেশের জাতীয় বিজ্ঞান গবেষণা কেন্দ্র এবং আন্তর্জাতিক বিজ্ঞান সংস্থা এ ধরনের স্বীকৃতি প্রদান করতে পারে। প্রয়োগ অংশ, উদ্দীপকে তরুণ বিজ্ঞানী কাউকাব বিশেষ ধরনের একটা বাল্ব, এনার্জি সেভিং বাল্ব আবিষ্কার করেছে তাতে অনেক কম বিদ্যুৎ খরচ হয় এবং আলো বেশি হয়। কাউকাব আন্তর্জাতিক বিজ্ঞান সংস্থায় তার আবিষ্কারের স্বীকৃতি পাওয়ার জন্য আবেদন করে। সংস্থাটি বৈজ্ঞানিক পদ্ধতির যথার্থতা, এই যথার্থতা প্রমাণ নীতি দিকে উদ্ভাবিত বাল্বটির স্বীকৃতি প্রদান করে। এটা হলো আমাদের প্রয়োগ অংশের প্রশ্ন। এরপরে আমরা চলে যাবো উচ্চতর চিন্তন দক্ষতা ঘ দাগের প্রশ্নে চলে যাবো। ঘ দাগের প্রশ্ন চলে আসছে স্ক্রিনে, তোমরা দেখো উচ্চতর চিন্তন দক্ষতার প্রশ্ন। কাউকাবের কাউকাবের আবিষ্কৃত আবিষ্কারে অনেকেই যা করছে তা বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যার সাথে কিভাবে সম্পর্কযুক্ত?
এটা কিন্তু উদ্দীপকের থেকে নেওয়া প্রশ্ন, গ বা উদ্দীপক থেকে আসবে বলা হয়েছে সরাসরি উদ্দীপক, উদ্দীপক ছাড়া গ এবং ভয়ের প্রশ্ন হবে না। তাহলে দেখো এখানে প্রশ্নটা কি, কাওকাবের আবিষ্কারে অনেকেই যা করছে তা বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যার সাথে কিভাবে সম্পর্কযুক্ত বিশ্লেষণ করো। তাহলে এখানে 4 নম্বর একটা থাকবে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। আমরা জ্ঞান অংশটা দেখি, দেখো ভয় অংশের জ্ঞানে কি আছে, কাওকাবের আবিষ্কারে অনেকেই যা করছে, যা করছে কথাটা আমরা এখন আর লিখবো না, ওখানে কি করছে সেটা আমরা পরবর্তী অংশে যেয়ে লিখবো। এখন আমরা এখানে দেখবো কি, কাওকাবের আবিষ্কারে অনেকেই যা করছে বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যার প্রয়োগশীলতা নীতির, এখানে একটা ইনভার্টেড কমা দিতে হতো, এটা দিয়ে ভুলে গেছি, এই ইনভার্টেড কমান প্রয়োগশীলতা নীতির সাথে সম্পর্কযুক্ত। কাওকাবের আবিষ্কারে অনেকেই যা করছে তার বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যার প্রয়োগশীলতা নীতির সাথে সম্পর্কযুক্ত। এখানে প্রয়োগশীলতা নীতিতে নীতি এখানে একটা ইনভার্টেড কমা রাখতে হতো। এই প্রশ্নের জ্ঞানের উত্তরটা হলো প্রয়োগশীলতা নীতির সাথে সম্পর্কযুক্ত। আর প্রশ্নের সাথে সঙ্গতি রেখে তোমাকে অবশ্যই জ্ঞান অংশ সব ক্ষেত্রে উত্তর দিতে হবে, না হলে তোমাদের 0 নম্বর হবে না। সেই কারণেই আমি তোমাদেরকে 3টে বইয়ের বলেছি, যোগেন্দ্র স্যার আছেন, আমিনুল ইসলাম স্যার আছেন এবং মনিরুজ্জোয়া স্যার, 3টে বইয়ের সমগ্র এক প্রথম অনুশীলন প্রথম অধ্যায়ের সব প্রশ্নগুলো নিয়ে প্রায় 25টার মতো অনুধাবনমূলক প্রশ্ন হয়েছে। অনুধাবনমূলক প্রশ্নগুলো পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি দেখাবো। প্রথম অধ্যায়টা সুন্দরভাবে দেখালে তোমাদের পরবর্তী অধ্যায়গুলো তোমরা ওই আঙ্গিকে ভালোভাবে করতে পারবা। আর করোনা পরিস্থিতি শান্ত হয়ে গেলে আমরা আবার শিগগিরই ক্লাসরুমে ফিরে যাবো, সে সময় আমরা ভালোভাবে সবগুলো আবার দেখবো। তো আমরা এখানে ভয়ের জ্ঞান, কাওকাবের আবিষ্কারে অনেকেই যা করছে তা বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যার প্রয়োগশীলতা নীতির সাথে সম্পর্কযুক্ত জ্ঞান হয়ে গেল। এবার আজকে আমরা অনুধাবন কালারের কথা বলেছিলাম, জ্ঞানের একরকম কালার, অনুধাবনের একরকম, সবগুলো আলাদা আলাদা কালার। তাহলে দেখো অনুধাবনে কি আছে, বিজ্ঞানের একটা বড় মাপকাঠি হলো এর প্রয়োগশীলতা, আগেই ওখানে গেছে, তাহলে প্রয়োগশীলতার বর্ণনাটা থাকবে অনুধাবনে। তাহলে বিজ্ঞানের একটা বড় মাপকাঠি হলো এর প্রয়োগশীলতা, আর আমরা সাধারণভাবে বলি কি, ব্যবহারযোগ্যতা, ব্যবহারযোগ্যতা আছে কি না, গ্রহণযোগ্যতা আছে কি না, এটাকে বলি আর কি। বিজ্ঞানের একটা বড় মাপকাঠি হলো এর প্রয়োগশীলতা, যেটা আমাদের মনোবিজ্ঞানের ভাষা, আর ব্যবহারযোগ্যতা বা গ্রহণযোগ্যতা এটা সাধারণ ভাষা আর কি। যাই হোক, তাহলে আমরা এখানে সেই জন্য বা ব্যবহারযোগ্যতা কথাটা ঝুলিয়ে দিয়েছি। মনোবিজ্ঞানের একটা বড় মাপকাঠি হলো এর প্রয়োগশীলতা বা ব্যবহারযোগ্যতা, যে আবিষ্কৃত জিনিস বা বিষয়কে বাস্তবে প্রয়োগ করা যায় না বা মানুষের কল্যাণে আসে না তাকে বিজ্ঞান বলা যায় না। যেটা আমরা বলেছি যে বিজ্ঞান হতে হলে অবশ্যই মানব কল্যাণে আসতে হবে। তো যে জিনিস বাস্তবে ব্যবহার করা যায় না, যে জিনিস বা বিষয়কে বাস্তবে প্রয়োগ করা যায় না, ব্যবহার করা যায় না, যার গ্রহণযোগ্যতা নেই, সেটা মানব কল্যাণেও আসে না, সেটা কখনো বিজ্ঞান হবে না, সেই কথাটা এখানে বলা হয়েছে। এটা অনুধাবন কিন্তু বলছি, মনোবিজ্ঞানের গবেষণায় প্রাপ্ত তথ্য বা সূত্রগুলো, মনোবিজ্ঞানের গবেষণায় প্রাপ্ত তথ্য বা সূত্রগুলো শিল্প কারখানা, শিক্ষা, চিকিৎসা, ব্যক্তিগত, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রায় সর্বক্ষেত্রেই ব্যবহার করা যায়। মনোবিজ্ঞানের গবেষণায় আবিষ্কৃত বিষয় বা সূত্রগুলো তথ্যগুলো দেখো, শিল্প কলকারখানা ব্যবহার করা যায়, আমরা যেটা পড়েছিলাম শিল্প সাংগঠনিক মনোবিজ্ঞান, শিল্প শিক্ষা ক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞান পড়েছিলাম, চিকিৎসা মনোবিজ্ঞান পড়েছিলাম, ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত এবং সমাজ জীবনে সমাজ মনোবিজ্ঞান আমরা পড়েছিলাম, তারপরে রাষ্ট্রীয় জীবনে রাষ্ট্র সমাজ ব্যক্তি একা একা আর কি একসাথে পরস্পরের সাথে সম্পর্কিত, তার কারণে তো এগুলো আলাদা আলাদাভাবে সব মনোবিজ্ঞানের গবেষণায় প্রাপ্ত তথ্য বা সূত্রগুলো সব শিল্প কলকারখানা, শিক্ষা, চিকিৎসা, ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় জীবন, এখানে আরও অনেক কিছু যেগুলো আমাদের মনোবিজ্ঞানের বিষয়বস্তু ছিল, বিজ্ঞানের মনোবিজ্ঞানের প্রকৃতি ছিল বা আমাদের যে শাখাগুলো ছিল ওখানে সব রয়েছে, কিন্তু শিখন ফলের সাথে সঙ্গতি রেখে আমরা মাত্র 5টা বিষয় পড়িয়েছিলাম, আর এখান থেকে 2-3টে বিষয় আমরা শুধু উল্লেখ করলাম। সবগুলো উল্লেখ করতে গেলে তো তোমার অনুধাবন অংশটা অনেক বড় হয়ে যাবে, তা না, শুধু এখানে মনোবিজ্ঞানের গবেষণায় প্রাপ্ত তথ্য বা সূত্রগুলো সর্বক্ষেত্রে জীবনের সর্বক্ষেত্রে এটা ব্যবহার করা যায়, যার কারণে আমরা এটা, তাহলে আমরা একটু পড়ি, মনোবিজ্ঞানের একটা বড় মাপকাঠি হলো প্রয়োগশীলতা ব্যবহারযোগ্যতা, যে আবিষ্কার বা যে জিনিস বা বিষয়কে বাস্তবে প্রয়োগ করা যায় না, যে আবিষ্কৃত জিনিস বা বিষয়কে বাস্তবে প্রয়োগ করা যায় না বা মানুষের কল্যাণে আসে না তাকে বিজ্ঞান বলা যায় না।
মনোবিজ্ঞানের গবেষণায় প্রাপ্ত তথ্য বা সূত্রগুলো শিল্প কারখানার শিক্ষা চিকিৎসা ব্যক্তিগত সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে প্রায় সব ক্ষেত্রে ব্যবহার করা যায়। এটা হলো আমাদের অনুধাবন। এবারে আমরা প্রয়োগ অংশে আসি। কালারটা একই, এ কালার দেখলেই তোমরা মনে করবে যে প্রয়োগ অংশ। দেখো প্রয়োগ অংশে কি আছে দেখি, চারটি অংশ থাকবে উচ্চতর চিন্তন দক্ষতা, চারটি অংশ। এক নম্বর হয়ে গেছে জ্ঞান, দ্বিতীয় হয়ে গেছে অনুধাবন, তৃতীয় অংশে আমরা আসছি প্রয়োগ। কাউকাবের আবিষ্কৃত বাপটি বর্তমানে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, এটা কিন্তু উদ্দীপকের কথা। বাংলাদেশের মনোবিজ্ঞানীগণ, এটা উদ্দীপকের কথা, ও আন্তর্জাতিক সংস্থা বাপটি ব্যবহারের পক্ষে মত দেন। তার আবিষ্কৃত বাল্বটি পর্যাপ্ত আলো দেয় এবং বিদ্যুৎ খরচ খুবই কম, এই পর্যন্ত সম্পূর্ণটা উদ্দীপকের কথা। আগেও তাই বলেছিলাম, উদ্দীপকের কথাটা লিখে তার সাথে সঙ্গতি রেখে মনোবিজ্ঞানের কোনো অংশের সাথে যায়, পাঠ্য বিষয়ের কোনো অংশের সাথে এটা সম্পৃক্ত করা যায়, সেটা আমরা দেখবো বা লিখবো। তাহলে দেখো এখান থেকে কাউকাবের আবিষ্কৃত বাল্বটি বর্তমান ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, বাংলাদেশের বিজ্ঞানীগণ এবং আন্তর্জাতিক সংস্থা বাল্বটি ব্যবহারের পক্ষে মত দেন। তার আবিষ্কৃত বাল্বটি পর্যাপ্ত আলো দেয় এবং বিদ্যুৎ খরচ খুবই কম, অনেকে বাল্বটি ব্যবহার করে উপকৃত হচ্ছেন, অর্থাৎ বলা যায় বাল্বটির ব্যবহারযোগ্যতা বা প্রয়োগশীলতা রয়েছে। দেখো ব্যবহারযোগ্যতা সাধারণ ভাষা দিয়েছি, আর এখানে প্রয়োগশীলতা আমাদের সেখানে বিজ্ঞানের শব্দটা দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। অর্থাৎ বলা যায় বাল্বটির ব্যবহারযোগ্যতা বা প্রয়োগশীলতা রয়েছে। তাহলে কাউকাবের এই প্রশ্নের যেটা প্রয়োগশীলতা বা ব্যবহারযোগ্যতা ব্যবহারের সাথে মিলে গেছে। দেখো আমাদের এই প্রশ্নটা যেমন প্রয়োগমূলক প্রশ্ন, এই বাল্বের ব্যবহারটাও আমাদের প্রয়োগের সাথে মিলে গেছে, একবারে একাকী একাকী হয়ে গেছে, একাকীভূত একীভূত হয়ে গেছে আর কি। বাল্বের যেমন প্রয়োগ আছে, আমাদের প্রশ্নটাও প্রয়োগের প্রশ্ন। তো আমরা দেখি কাউকাবের আবিষ্কৃত বাল্বটি বর্তমানে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, বাংলাদেশের বিজ্ঞানীগণ ও আন্তর্জাতিক বিজ্ঞান সংস্থা বাল্বটি ব্যবহারের পক্ষে মত দেন। তার আবিষ্কৃত বাল্বটি পর্যাপ্ত আলো দেয় এবং বিদ্যুৎ খরচ খুবই কম, অনেকে বাল্বটি ব্যবহার করে উপকৃত হচ্ছেন, অর্থাৎ বলা যায় বাল্বটির ব্যবহারযোগ্যতা বা প্রয়োগশীলতা রয়েছে। এরপরে আমরা যেটা চলে যাই উচ্চতর চিন্তন দক্ষতা। উচ্চতর চিন্তন দক্ষতার চারটি স্তরের সর্বশেষ স্তরটাই জ্ঞান, অনুধাবন, প্রয়োগ হয়ে গেল। এবারে চিন্তন দক্ষতাটা, উচ্চতর চিন্তন দক্ষতা প্রশ্নের অংশটুকুনে দেখি আমরা, এই কালারটা আলাদা থাকে, কারণ এর সাথে আর কারো তো নেই। যে উচ্চতর চিন্তন দক্ষতা উদ্দীপকে কাউকাবের আবিষ্কৃত বাল্বটির বা বৈজ্ঞানিক আবিষ্কারের অভীষ্ট লক্ষ্য হলো, ভুলে গেছে, ও লক্ষ্য হলো এর ব্যবহারযোগ্যতা বা প্রয়োগশীলতা। এবারটা হবে না, এখানে এই কার্ডটা ভুল হয়ে গেছে। উদ্দীপকে কাউকাবের আবিষ্কৃত বাল্বটির বা বৈজ্ঞানিক আবিষ্কারের অভীষ্ট লক্ষ্য হলো এর ব্যবহারযোগ্যতা বা প্রয়োগশীলতা। কোনো কিছু আবিষ্কারের পরে সবারই লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে বা শেষ চাওয়া থাকে যেন এটা মানুষ গ্রহণ করে। তো এখানে কাউকাবের ক্ষেত্রে ঠিক, দেখো আমরা সেই কথাটা এখানে লিখেছি উচ্চতর চিন্তন দক্ষতার প্রশ্ন উত্তর। উদ্দীপকে কাউকাবের আবিষ্কৃত বাল্বটির বা বৈজ্ঞানিক আবিষ্কারের, যে কোনো ক্ষেত্রে হতে পারে, আবিষ্কারের অভীষ্ট লক্ষ্য হলো, মানে শেষ লক্ষ্য, লক্ষ্যটা কি, এর ব্যবহারযোগ্যতা বা প্রয়োগশীলতা, মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষ যেন এটা ব্যবহার করতে পারে, মানুষ যেন এটা গ্রহণ করে আর কি। তাহলে কোনো আবিষ্কৃত বিষয় বৈজ্ঞানিক পদ্ধতির সকল ধাপ সফলভাবে অতিক্রম করে তবে এ ধাপে, সরি আবার পড়ে আসি, কোনো আবিষ্কৃত বিষয় বৈজ্ঞানিক পদ্ধতির সকল ধাপ সফলভাবে অতিক্রম করে তবেই যে ধাপে পৌঁছতে পারে। কোনো আবিষ্কৃত বিষয় বৈজ্ঞানিক পদ্ধতির সকল ধাপগুলো যদি সফলভাবে অতিক্রম করতে পারে তবে এই ধাপে পৌঁছতে পারে। কোন ধাপে পৌঁছতে পারে? প্রয়োগশীলতা, প্রয়োগশীলতা স্তরে পৌঁছতে গেলে তাকে বৈজ্ঞানিক পদ্ধতির সকল ধাপগুলো অতিক্রম করে আসতে হবে, তারপরে সে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে। একটা জিনিস যতক্ষণ পর্যন্ত ফিনিশ প্রোডাক্ট বলা হয় বা উৎপাদিত পণ্য, ব্যবহার উপযোগী উৎপাদিত পণ্য বা ব্যবহার উপযোগী কোনো জ্ঞান বা বিজ্ঞান বা ব্যবহার উপযোগী কোনো বিষয় যদি যথার্থতা প্রমাণ করে তাকে প্রয়োগশীলতা স্তর, ব্যবহারযোগ্য স্তরে পৌঁছতে হয়,
তাহলে অবশ্যই বৈজ্ঞানিক পদ্ধতির সকল ধাপগুলোকে তাকে অতিক্রম করে আসতে হবে, সফলভাবে অতিক্রম করে তারপরে আসতে হবে। এবং যারা করবেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা করবেন দেশের এবং বিভিন্ন দেশের আন্তর্জাতিক সংস্থান সবাই তার পদ্ধতি অনুসরণ করে সেটা যাচাই বাছাই করে দেখবেন এবং তারপরে সেটা মানুষের কাছে পৌঁছালে যদি এটার গ্রহণযোগ্যতা পায় তাহলে সেক্ষেত্রে কেবল অভীষ্ট লক্ষ্যে বা একেবারে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন বলে, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন বলে অনুমান ধরে নেওয়া হয় আর কি। দেখো কাউ কাপ সেটা পেরেছে, কাউ কাপ সেটা পেরেছে মানে কাউ কাপের বাল্বটা সেটা জায়গাটা দখল করতে পেরেছে, অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পেরেছে, মানুষ এটা ব্যবহার করছে। তাহলে আবার পরে আসি, দেখো উদ্দীপকে কাউ কাপের আবিষ্কৃত বাল্বটি বা বৈজ্ঞানিক আবিষ্কারের অভীষ্ট লক্ষ্য হলো এর ব্যবহারযোগ্যতা বা প্রয়োগশীলতা। কোনো আবিষ্কৃত বিষয় বৈজ্ঞানিক পদ্ধতির সকল ধাপ সফলভাবে অতিক্রম করে তবেই এ ধাপে পৌঁছতে পারে, কাউ কাপ সেটা পেরেছে। সুতরাং কাউ কাপের আবিষ্কৃত বাল্বটি অনেকেই ব্যবহার করছে, এটি বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যার প্রয়োগশীলতা নীতির সাথে সম্পর্কযুক্ত। দেখো আগে ছিল যা করছে, আমরা ওইখানে জ্ঞানে কিন্তু যা করছে ওটার উত্তর দেইনি, আমরা ওখানে বলেছিলাম প্রয়োগশীলতা নীতির কথা। দেখো যা করছে এখানে, দেখো অনেকেই কি করছে ব্যবহার করছে, এই দেখো এখানে প্রয়োগশীলতা নীতি আর প্রয়োগের কথাটা বলা হয়েছে, ব্যবহারযোগ্যতার কথা বলা হয়েছে। ঠিক সেরকম দেখো কাউ কাপের আবিষ্কৃত বাল্বটি অনেকেই ব্যবহার করছে মানে প্রয়োগ করছে, এটাকে বলা হয়। এই জন্য এখানে এসে আমরা ওই কথাটা ব্যবহার করছি, যা করছে কি করছে ব্যবহার করছে বা প্রয়োগ করছে। সুতরাং কাউ কাপের আবিষ্কৃত বাল্বটি অনেকেই ব্যবহার করছে, এটি বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যার প্রয়োগশীলতা নীতির সাথে সম্পর্কিত বা সম্পর্কযুক্ত দুটো অংশ আমরা সেজন্য একেবারে উচ্চতর চিন্তন দক্ষতায় এসে গেলাম। তাহলে আমরা আবার দেখি উচ্চতর দক্ষতার প্রথম থেকে একটু দেখে আসি। ঘ নম্বর উচ্চতর চিন্তন দক্ষতার জ্ঞান অংশ ছিল কাউ কাপের আবিষ্কারে অনেকেই যা করছে তা বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যার প্রয়োগশীলতা নীতির সাথে সম্পর্কযুক্ত, এই যা করছে এটা কথাটা উত্তরটা আমরা গিয়েছি উচ্চতর চিন্তন দক্ষতা। এবারে আমরা আসি অনুধাবন অংশ। দেখো বিজ্ঞানের একটা বড় মাপকাঠি হলো এর প্রয়োগশীলতা বা ব্যবহারযোগ্যতা, যে আবিষ্কার আবিষ্কৃত জিনিস বা বিষয়কে বাস্তবে প্রয়োগ করা যায় না বা মানুষের কল্যাণে আসে না তা বিজ্ঞান, তাকে বিজ্ঞান বলা যায় না। মনোবিজ্ঞানের গবেষণা প্রাপ্ত তথ্য বা সূত্র সমূহ বা সূত্রগুলো শিল্প কারখানা শিক্ষা চিকিৎসা ব্যক্তিগত সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে প্রায় সর্বক্ষেত্রে ব্যবহার করা যায়। এবার অনুধাবন অংশে প্রয়োগে আসি। কাউ কাপের আবিষ্কৃত বাল্বটি বর্তমানে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, বাংলাদেশের বিজ্ঞানীগণ ও আন্তর্জাতিক সংস্থা বাল্বটি ব্যবহারের পক্ষে মত দেন, তার আবিষ্কৃত বাল্বটি পর্যাপ্ত আলো দেয় এবং বিদ্যুৎ খরচ খুবই কম, অনেকে বাল্বটি ব্যবহার করে উপকৃত হচ্ছে, অর্থাৎ বলা যায় বাল্বটির ব্যবহারযোগ্যতা বা প্রয়োগশীলতা রয়েছে। এরপরে আসি আমরা উচ্চতর চিন্তন দক্ষতা। উদ্দীপকে কাউ কাপের আবিষ্কৃত বাল্বটির বা বৈজ্ঞানিক আবিষ্কারের অভীষ্ট লক্ষ্য হল এর ব্যবহারযোগ্যতা বা প্রয়োগশীলতা। কোনো আবিষ্কৃত বিষয় বৈজ্ঞানিক পদ্ধতির সকল ধাপ সফলভাবে অতিক্রম করে তবে এ ধাপে পৌঁছতে পারে, কোন ধাপে প্রয়োগশীলতা স্তরে ব্যবহারযোগ্য স্তরে, কাউ কাপ সেটা পেরেছে। সুতরাং কাউ কাপের আবিষ্কৃত বাল্বটি অনেকেই ব্যবহার করছে, এটি বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা প্রয়োগশীলতা নীতির সাথে সম্পর্কযুক্ত। তো আমরা বলেছি আজকে এই আমাদের সৃজনশীল দুটো প্রশ্ন হয়ে গেল এই অধ্যায়ের, মোট আমাদের অধ্যায়ে পাঁচটি ক্লাস হলো অনলাইন ক্লাস, আরও একটা কোনো ক্লাস আমি নেব ওই অনুধাবন, প্রায় 25টার মতো অনুধাবন প্রশ্ন হবে, এর আলোকে আমরা পরবর্তী ক্লাসটা নেব। তো যাই হোক, তোমরা এই করোনা পরিস্থিতিতে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবা, সুন্দরভাবে সুস্থ থাকবা, ঘরে বসে অনলাইন ক্লাস দেখবা। আজকে আমাদের মেমোরিয়াল কলেজের সকল বিষয়ের অনলাইন ক্লাস চালু হয়েছে, তোমরা সেগুলো বাড়ি বসে দেখবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা এবং সুস্থ থাকবা, অন্যকেও সুস্থ থাকতে সহায়তা করবা। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস সমাপ্ত হয়েছে।